আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো বর্তমানে কিন্তু বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা অনেক গুণে বেড়ে গেছে। সবাই মনে করে যে ইউটিউব থেকে তারা একটি অর্থ উপার্জন করার করবে, সো সেজন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাতে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। কিন্তু অডিয়েন্সকে আই ক্যাচিং করার জন্য যখন আপনার চ্যানেলের ভিতর কেউ প্রবেশ করবে, তখন কিন্তু প্রথমে তারা দেখবে আপনার চ্যানেল ব্যানারটি। সো সেই ব্যানারটি কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে আজকের ভিডিও। আমি অবশ্য যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু জানি ততটা ভালো হবে না, সো আপনারা আপনাদের নিজের মতো করে সুন্দর করে তৈরি করবেন এবং আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার জন্য কেউ কিছু মনে করবেন না। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো আমার মোবাইল স্ক্রিন। সো আমি এখান থেকে আমার মোবাইলে দেখছেন পিক্সলাব অ্যাপ নামে একটি অ্যাপ ইনস্টল করা আছে। সো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন পিক্সলাব। সো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করবো, সেই জন্য এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা যখন প্রথম আসবেন তখন কিছু পারমিশন হবে অ্যালো করে দিবেন, আর নিয়েতে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ঝামেলা নেই, এখান থেকে আমি ক্যান্সেল করে দেবো। দেওয়ার পর এখানে দেখছেন ওপরে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখছেন কাস্টম করা আছে, এখানে ক্লিক করবেন। এখানে কত সুন্দর ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে একটি ক্লিক করবেন। ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজটা সেটি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখছেন নিউ টেক্সট, এখানে আপনারা এডিট অপশানে ক্লিক করবেন। করবে এখানে আপনারা আপনারা যা লিখতে চান আপনাদের ব্যানারে সেটি লিখে দিবেন। সো আমি এখান থেকে লিখব অল বাংলা টিপস, সিম্পল আপনাদেরকে বোঝানোর সাথে লিখছি। আমি ওকে করবো। ওকে করার পর এটি এখন আমরা একটু এডিট করে নেবো, সেজন্য আমাদের ইমেজ সাইজটা একটু ছোটো করতে হবে। সেটি করতে হলে সাইজ অপশান আছে, এখান থেকে আপনারা অনেক ছোটো করতে পারবেন। সো আমি একটু ঠিক করে নিচ্ছি। আইটি ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটি একটু কালার করবে, এখানে দেখছেন কালার অপশানে ক্লিক করাবো। আমি রেড দিয়ে দিলাম, দেওয়ার পরে ক্লিক করে দিলাম। সো আমি একটু দেখবো যে আমার এইটা ঠিক আছে কিনা, মিডলে বসছে কিনা, সেজন্য আমি ইম্পোর্টে গিয়ে আমার গ্যালারি থেকে একটি ইমেজ আমি ডাউনলোড করে রাখছিলাম, সেটি আমি এখান থেকে ইজিলি নিয়ে নেবো। আপনার টিকচেনে ক্লিক করে দেবো, দেখে একটু বড়ো করবো। তারপরে এখানে দেখছেন এইটা, এখানে ক্লিক করার পরে সাইডটা ধরে এটাকে নিচে নিয়ে আসবেন। আসার পর এখানে ক্লিক করলে দেখুন ঠিক মিডল বক্সে বসেছে। সো আমরা এটি দেখার পর এখানে ক্লিক করে এটা আবার ক্লিক ডিলিট করে দেবো। দেওয়ার পর যেহেতু এটা একটি সিম্পল লাগছে, সেই জন্য এখানে ইম্পোর্টে ক্লিক করবো। এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমরা দিব, সেজন্য গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি ডাউনলোড করে রাখছিলাম সেটি নিব। এখানে ক্লিক করার পরে ওকে ক্লিক করে দিলাম। এবার একটি বড়ো করে নিব, তারপরে এখানে ক্লিক করার পর আবারও এটি ধরে নিয়েছিলাম, নিচে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করবো, এতক্ষণ এটি মিডল বক্স হয়েছে বাট বোঝা যাচ্ছে না, সেজন্য একটু কালারটা একটু এ করে দিব, সেজন্য আমি হ্যাঁ এই কালারটা দিলাম। আর আমার এই টেক্সটটা আমি ফন্টটা একটু আলাদা করে দিল, খুব ভালো লাগবে, জন্যই আমি এই ফন্টটা করে দিয়ে ওকে করে দিলাম। দেখছেন কত সুন্দর একটি আমাদের ব্যানার কিন্তু হতে যাচ্ছে। সো আপনারা একটি একটু একটু নিচে লাভিয়ে দিব আমরা, তারপরে এখানে একটু লোগো সেট করবো। সো সেটি কীভাবে করবে করার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে অবশ্যই আপনাদের লোগোটা নিয়ে রাখবেন। রাখার পরে আমার লোগো আমি এখানে ক্লিক করবো, তারপরে এই যে বৃত্ত পোতা আছে এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনারা এটি কাস্টমাইজ করে নেবেন। সো আমি এটি কাস্টমাইজ করে টাইটে ক্লিক করলাম, এটি একটু ছোট্ট করে নিব। নেওয়ার পরে এখানে ক্লিক করে দিব, দেওয়ার পরে একটা হ্যাঁ একটু বেশি হয়েছে, এটি ছোট করে নিই।
সো আমি নিলাম, তারপরে দেখছেন এটি কিন্তু খুব সুন্দর একটি ব্যানার রয়েছে। সো এখন এটি কিভাবে আপনারা সেভ করবেন, এখানে দেখছেন সেভের লোগো, এখানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনারা কাস্টমের এখানে ক্লিক করার পরে আল্ট্রা দিয়ে দিবেন, তাহলে আপনাদের তৈরি করা ব্যানার বা ইমেজে কোনো প্রকার সমস্যা হবে না। সেভ টু গ্যালারি করে দিবেন, অবশ্যই ভিডিওটি এখন ব্যানারটি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে।